সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আমি গরিবের লোককে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে মিনা সার্ভার মানে মিডল ইস্ট সার্ভারে আছি, আর আমার কাছে আছে 400 ডায়মন্ড। আর গাইস, ভিডিও একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে ফ্রিতে এরকম 400 ডায়মন্ড পাইতে পারেন। সো গাইস, এখানে আপনার এখনই মানে ঈদ উপলক্ষে এখনই মিষ্টি শপের ইয়াটা দিয়া দিছে, আর আমাদের সার্ভারে দিবি না আমি এটা শিওর না। সো গাইস, যাই হোক, তো আমার এই সার্ভারে অত তো কালেকশন নাই, এটা নিউ আইডি আপনারা দেখতে পারতেছেন। তো এই নিউ আইডিতে আমি ভাবতেছি যে লো লিমিট নিবো আর কিছু ভাউচার পারচেস করবো, আর এই যে ডেজার্ট, ঠিক আছে, ওয়ান টেপের ভিডিওর জন্য অবশ্যই ডেজার্টের একটা স্কিন জরুরি, আর ডেজার্টের ভাবতেছি যে 40টা বক্সই নিয়ে নিবো। সো গাই, যাই হোক, তো নেক্সট স্লটে আপনারা দেখতে পারতেছেন যে ইমোটও আছে অনেক সুন্দর সুন্দর, মানে ইমোট আমি খালি একটাই নেব, এই একটাই, তো ইমোট এই লোল ইমোট ছাড়া আর কিছু লাগবে না। সো যাই হোক, আর ইলিট পাসও নিতেছি না, যাই না, ইয়াতে খেলা হবে নাকি ওরকমভাবে। তো যাই হোক, তো এখন আমি এখান থেকে একেবারে 40টা নিয়ে নেবো 200 ডায়মন্ড দিয়া। সো ভাই রে ভাই, ভয় লাগতেছে, কারণ কি নিজের মানে ফ্রি ডায়মন্ড, তো এই জন্য অত কষ্ট লাগতেছে না, ভয় লাগতেছে যদি আবার যদি না পাই ওটা তো কষ্টে আবার মরে যামুগা। সো গাইজ, ভাবতেছি যাতে আমার কাছে কোনো বান্ডেল নাই, তো লেজেন্ডারি বান্ডেল একটা আসছে গাইজ, আমার মানে অনেক ভালো লাগছে, যেটা হলো ইনকিউবেটার বান্ডেল, ওইটা নেওয়া যায় আমার হিসাবে। সো গাইজ, ইনকিউবেটার টোকেন আমি মানে, সো গাইজ, একেবারে আমি একেবারে 14টা কিনে ফেলছি, 112 ডায়মন্ড দেয়া, একেবারে বরাবর ডায়মন্ড ছিল আমার কাছে। সো গাইজ, যাই হোক, তো গাইজ এখন ইনকিউবেটার রয়্যালে স্পেন করার পালা, সো দেখা যাক গেইনার কী দেয়। আর গাইজ, এটা কিন্তু বট আইডি, গেইনার অবশ্যই একটা ভালো জিনিস দেওয়া উচিত। সো 5টা লেগেসি ইনকিউবেটারে দিব না, এখানেই দিব, দেখে দেখা যাক ভাগ্যটা কেমন। সো গাইজ, প্রথম 5 স্পিনে দেখা যাক কী দেয়। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মানে স্টোন শক ইনকিউবেটারের যে যে ব্লু প্রিন্টও গাইজ আমাদের দিয়া দিল। অ্যান্ড গাইজ, একটা ব্লু প্রিন্ট যাক, একটা ব্লু প্রিন্ট তো দিছে, আরেকটা ভাউচার দিছে যাক, আলহামদুলিল্লাহ। তো গাইজ, গ্রেনার মনে মায়া দেওয়া হয়েছে, এই জন্য গাইজ গ্রেনার আমার একটা ব্লু প্রিন্ট দিল, আর এখন একটা স্টোন দেয় নাই। সো দেখা যাক, আর মাত্র 5টা ভাউচার আছে, এই 5টা ভাউচার স্পিন করে কী পাই। সো আমাকে 1st স্পিন, আরে ভাই রয়্যালটা, এই তো দ্বিতীয় ব্লু প্রিন্ট দিয়া দিল, বাহ বাহ গ্রেনার। তো গেরিনা আসলে মানে মিনা সার্ভারে গাইছে এটা, ভাই ভাই, এই একটা ব্লু প্রিন্ট দিয়া সব ওই লোক বাল সাল লুকাই দিছে শাল। আর ভাই মিনা সার্ভারেও তো ভাবছিলাম, মিনা সার্ভারে গাইস মানে অনেক ভালো ভালো ইভেন্ট দেয়, আপনারা দেখবেন যে ইদুর আজার যে একটা ইভেন্ট আছে, তো মিনা সার্ভার অনেক আগে দিয়ে দিছে, আর এরকম একটা ডেডিকেটেড ভিডিও আসবে যে বাংলাদেশ সার্ভার ভার্সেস মিনা। সো গাইজ, আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না যে ওরা কী কী ইভেন্ট দিছে। সো গাইজ, এবার আমার 40টা ডেজার্টিকুলারের বক্স খোলার পালা, ডাবল অ্যাকারেসি আর রিলোড মাইনাস, তো দেখা যাক এখানে আমাকে দেয় নাকি গাইজ এই ডেজার্টিকল দিলে। গাইজ মানে যেটা দেখছি যে অনেক বিটুকের থেকে শুরু করে সবাই মানে এই স্কিনটা ইউজ করে, তো আমার মনে হচ্ছে যে মানে ভালোই একটা স্কিন, কারণ কি অ্যাকুরেসি মানে বুঝতেছি না, অ্যাকুরেসির হ্যাঁ অ্যাকুরেসিও অনেক কাজে দেয় গান স্কিনে। সো যাই হোক গাইজ, তো আমি যেটা বলতেছিলাম যে 5টা 5টা করে স্পিন করা যাক, গেইনা এখনও দিল না, 10টা বক্স খুলে ফেললাম, বাইরে ভাই 40টা বক্স কিনা মনে ভুল করে ফেলছে, আমার তো মনে হচ্ছে না আমি যে পাবো, ভাই রে ভাই, ও ভাই রে ভাই, আর গুহা মারার উপরে গুহা মারা দিয়েছে ভাই, আবার 400 ডায়মন্ড ফ্রি ডায়মন্ড হলে কী হয়েছে ভাই, কষ্ট করে কামাইছি গাইজ। সো যাই হোক গাইজ, তো আমাদের মিনা সার্ভার গাইজ এখনই গাইজ ঈদুল আজহার ইভেন্টটা শুরু হয়ে গেছে গাইজ, মানে আপনাদের কী বলবো, এত এত ইভেন্ট দিচ্ছে, এটার সম্পর্কে আমি মিনা সার্ভার একটা রিফান বলার পালা যে আপনারা কীভাবে আমার মতন এরকম ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, টার্গো ক্যাশ নামের একটা অ্যাপ। সো গাইজ, এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে নামাবেন, আপনারা সার্চ দিলেও পাবেন আর ডিসক্রিপশন থেকেও পাইতে পারবেন। আর গাইজ, প্রথমে গাইজ এরকম একটা আসবে অ্যাপে ঢুকার সাথে সাথে, তো পিচ্ছু আমি যেরকম একটা ইউজার নেম দিছি ইউনিক পিচু 20, তো এরকম আপনারা আপনাদের যে কোনো নামের একটা ইউনিক নাম দেবেন ইউজার নেম হিসাবে, দেন গাইজ আপনারা ইমেল বসাবেন, দেন গাইজ পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড এই জায়গায় যেটা দিবেন ওইটা আবার কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, মানে আপনি যে পাসওয়ার্ডটা একবার লিখছেন ও সেটা আপনার মানে সঠিক নাকি মানে সঠিক আপনারা শিওর হবেন
যখন আপনি কনফার্ম পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ডটা দিবেন। দেন গাইজ আপনার কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার রেফার কোড একটা অপশন আছে গাইজ, এখানে গাইজ আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে কোডটা দেখতে পারতেছেন বা ডিসক্রিপশনে দেওয়া আছে ওইটা গাইজ আপনারা দিবেন। আর গাইজ অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। দেন গাইজ ওই জায়গায় আপনারা সাবমিট দিবেন, ঠিক আছে, আপনারা রেফার কোড বসানোর পরে দেন সাবমিট দিবেন বা সাইন আপ দিবেন। সো গাইজ আপনার তারপর এখানে যে আপনার লগইন সাইন আপ করতে বলবে, সাইনিং করতে বলবে গাইজ, দেন আপনারা সাইনিং করবেন। আপনাদের যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন কনফার্ম করছেন ওইটা গাইজ আপনারা এই জায়গায় বসাই দিবেন। আপনারা দেখতে পারতেছেন যে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আর আমার অ্যাকাউন্টে গাইজ আপনারা এখান থেকেও রেফার কোডটা দেখতে পাবেন। আপনাদের আপনারা আপনাদের ফ্রেন্ডকে রেফার করতে পারবেন। আর গাইজ আমার রেফার কোড এটা, আর আপনারা স্ক্রিনের ডিসক্রিপশনে তো দেওয়াই আছে। সো গাইজ এভাবে আপনারা ডায়মন্ড পাইতে পারবেন। সো গাইজ এখন হলো যে আপনারা কীভাবে আপনাদের আড়িতেই ডায়মন্ডটা নেবেন। সো গাইজ আপনারা থ্রি ডট যে থ্রি একটা ইয়া দেখতে পারতেছেন গাইজ, এখানে আপনারা ক্লিক করবেন। দেন গাইজ আপনারা রিডিমে অপশনে ক্লিক করবেন। দেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার ডায়মন্ড, পাবজি, ইউসি, বিকাশ নগদ, ঠিক আছে, পেটিএম, পেপাল, আপনার যেটাতে ইচ্ছা সেটাতে নিতে পারেন। সো আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড নিলে আপনাদের যে আইডি আছে ফ্রি ফায়ার গাইজ, দেন ওই উপরে আইডিটা দিবেন। দেন গাইজ আপনাদের যদি $5 বেশি হয় তখনই গাইজ আপনারা এখানে ওই $5 সমান যত ডায়মন্ড গাইজ ওইটা আপনারা এই জায়গায় লিখবেন, ঠিক আছে, অ্যামাউন্ট লিখবেন। দেন উইথড্র করলেই গাইজ আপনাদের চলে যাবে। সো গাইজ এখানে কাজ করার জন্য আপনার গাইজ ভিপিএন দরকার হবে। আপনার যে অপশন দেখতে পাচ্ছেন স্পেন বা ওয়াচ গাইজ আপনার ভিপিএন লাগবে। দেন গাইজ আপনার ভিপিএন লাগায় কাজ করতে পারবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করেও কাজ করতে পারবেন। সো গাইজ আজকের জন্য ভিডিও একটু কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।